সীতানাথ সমাদ্দারের হত্যা রহস্য, আর তার প্রাইম সাসপেক্ট সুমিত ঘোষাল। না, বাস্তব নয়, সিনেমার পর্দায় এই রোমহর্ষক কাহিনী তুলে ধরেছেন পরিচালক অরিন্দম শীল। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে বড় পর্দায় মুক্তি পেল তীরন্দাজ শবর। বাংলা সিনেমা সাহিত্যে গোয়েন্দার অভাব নেই, আর তার মধ্যে থেকেই একটু অন্যরকম চরিত্র শবর দাশগুপ্তকে বড় পর্দায় এনেছেন অরিন্দম শীল। সীতানাথ সমাদ্দারের থাইরয়েড বোন ভাঙা, গলায় দড়ির দাগ, লাইগেচার স্ট্র্যাঙ্গুলেশন রিপোর্টেড। শবর দাশগুপ্ত, গোয়েন্দা লালবাজি। ইতিমধ্যেই এবার শবর, ঈগলের চোখ, আসছে আবার শবর, এই তিনটে সিনেমায় দেখা গেছে শবর দাশগুপ্ত আর তাঁর সহকারী নন্দলালকে। চার বছর পর আবার বড় পর্দায় লালবাজারের এই গোয়েন্দা প্রধান চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়, সঙ্গে অ্যাসিস্ট্যান্ট নন্দলালের চরিত্রে শুভ্রজিৎ দত্ত। আমার নাম সুমিত ঘোষাল, সবাই বুড়ু বলে। সুমিত কিন্তু খুব ভালো ছেলে, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? ক্যামেলিয়া প্রোডাকশন থেকে 27 মে বড় পর্দায় মুক্তি পেল গোয়েন্দা শবরের নতুন ছবি তীরন্দাজ শবর। ক্রিমিনালদের ছেড়ে দিলে অনেক সময় তারা নিজেরাই ব্লান্ডার করে। সীতানাথ বাবুর খুনে আপনি প্রাইম সাসপেক্ট। আর এরকমই টলিউডের আরও অনেক মুখরোচক হাঁড়ির খবর পেতে দেখতে থাকুন টলি গসিপ, কেবলমাত্র সঙ্গীত বাংলায়। সময় নষ্ট হবে। শুনে বাচ্চা কোথায়? খুব বাড় বেড়েছে।